তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 10 বাংলাদেশী মুদ্রা এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আজকে আমরা শুরু করব 105 পৃষ্ঠার সমস্যাগুলোর নিয়ে সমাধান। আমরা দেখি 105 পৃষ্ঠাতে কী কী রয়েছে। একটি শক রয়েছে, এছাড়া এখানে এই টাকা ও পয়সার যুগ রয়েছে। আমরা এটি দুটি অংশে বিভক্ত করে ভিডিও করব। এখানে আমরা প্রথম অংশে এই শখটি পূরণ করব। তাহলে আসো শুরু করি। এখানে একটি কাজ রয়েছে, বকুল 65 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনল। 20 টাকা, 10 টাকা, 5 টাকা ও 2 টাকা এবং 5 পয়সা, 10 পয়সা ও 25 পয়সা ব্যবহার করে কতভাবে মূল্য পরিশোধ করতে পারবে। এখানে রাফি বলছে 2 টাকা 5টি, তাহলে 10 টাকা হলো, 5 টাকা 1টি, তাহলে 15 টাকা হলো, 10 টাকা 1টি, তাহলে 25 টাকা হলো, তারপরে 20 টাকা 2টি, এখানে 20 টাকা 2টিতে 40 টাকা, আর 25 টাকা 65 টাকা হলো, এবং 25 পয়সা 3টি, 75 পয়সা দিয়ে মূল্য পরিশোধ করতে পারবে। এটা রাফি বলল। এবার তুলি বলছে অন্যভাবেও মূল্য পরিশোধ করা যায়। এখন অন্য আর কিভাবে মূল্য পরিশোধ করা যাবে সেটা এই শখের মাধ্যমে আমরা পূরণ করব। আসো প্রথমে শুরু করি। এখানে লক্ষ্য করো, প্রথম লাইনে আমরা 65 টাকা এখানে হিসাব করে মিলাবো আর এখানে মিলাবো 75 পয়সা। তাহলে আমরা যদি প্রথমে ধরি যে 20 টাকা 3টি করে, অর্থাৎ 3টি 20 টাকা দিলে হয় 60 টাকা, আর লাগে 5 টাকা। তাহলে এখানে 5 টাকা নিব 1টি, তাহলে আমাদের 65 টাকা হয়ে গেল। এবারে পয়সা মিলাবো। এখন পয়সা দেখো, এখানে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সা মিলিয়ে আমরা 75 পয়সা তৈরি করব। এখানে যদি ধরি যে 10 পয়সা দিব 7টি, 7টি, 10 পয়সা 70 পয়সা হলো, আর 1টি দেব 5 পয়সা, তাহলে 75 পয়সা হয়ে গেল। তাহলে আমরা এভাবেও মূল্য পরিশোধ করতে পারি। আবার যদি আমরা ধরি না, আমি এখানে 6টি 10 টাকা দিব, 6টি দিব 10 টাকা, তাহলে হলো 60 টাকা, আর 1টি দিব 5 টাকা, তাহলে হয়ে গেল 65 টাকা। এখন পয়সা, পয়সা আমরা 75 পয়সা যদি হিসাব করি যে এখানে 2টি আমরা যদি 25 পয়সা দেই তাহলে হয় 50 পয়সা, তাহলে 50 পয়সা হলো, আর দরকার 25 পয়সা। তাহলে আমরা যদি এখানে 5টি 5 পয়সা দিয়ে দেই তাহলেই 25 পয়সা হয়ে যায়। তাহলে এভাবেও আমরা মূল্য পরিশোধ করতে পারি। আবার ধরি আমরা মূল্য অন্যভাবে পরিশোধ করব, তা হলো এখানে 2 টাকা দিলাম 10টা, তাহলে হবে 20 টাকা। 2 টাকা 10টি দিলাম, হয়ে গেল 20 টাকা, তার সাথে আমরা এখানে 4টি দিব 10 টাকা, 40 আর 10-এ 50 হয়ে গেল,
আমরা চারটি না দিয়ে পাঁচটি দেই, পাঁচটি দিলে হয়ে গেল পঞ্চাশ, আর দশ ৬০ টাকা, আর এখানে দিলাম একটি। তাহলে এখানে আমাদের ৬৫ টাকা হয়ে গেল। এবারে এখানে ৭৫ পয়সা মিল করি। আমরা যদি এখানে ১৫টি ৫ পয়সা দিয়ে দেই, ১৫টি ৫ পয়সা দিলেই ৭৫ পয়সা হয়ে যায়। এবারে আসো আমরা আরও পরিবর্তন করি। এখানে আমরা ২টি ১০ পয়সা ১০ টাকা দেই, তাহলে ২টি ১০ টাকা দিলে হলো ২০ টাকা। আর এখানে ৮টি ৫ টাকা দেই, তাহলে হলো ৪০ টাকা। ৪০ আর ২০ হলো ৬০, আরো লাগে ৫ টাকা, তাহলে ৯টি দিয়ে দেই। ৯টি দিয়ে দিলাম, তাহলে ৪৫, আর ১০ হলো ১০ ১০ ২০ হলো ৬৫, ৬৫ টাকা হয়ে গেল। এখানে আমরা পয়সা দেব। এবার পয়সা হিসাব করি। আমরা যদি এখানে ৩টি ৫ পয়সা দেই, তাহলে হলো ১৫ পয়সা, আর এখানে যদি ২৫ পয়সা ২টি দেই, তাহলে ৫০, আর ১৫তে ৬০ ৬৫, আর এখানে থেকে দিলাম ১০ পয়সা ১টি, তাহলে হলো ৭৫, ৭৫ পয়সা হয়ে গেল। আমরা আবার এখানে পরিবর্তন করে দেই। আমরা যদি বলি যে না, এখানে আমরা ২টি ২০ টাকা দিব, ২টি ২০ টাকা দিলে ৪০ টাকা হয়ে গেল, আর এখানে আমরা ৫টি ১০ ২ টাকা দিলাম, তাহলে হয়ে গেল ১০ টাকা, আর ৪০-এ ৫০ টাকা, ৫০ টাকা, আর লাগে এখানে ৩টি ৫ টাকা দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল ৬৫ টাকা। অর্থাৎ ৪০ ৫০ ৬০ ৬৫, ৬৫ টাকা এখানে হয়ে গেল। আমরা এখন পয়সা মিল করব ৭৫ পয়সা। ৭৫ পয়সা এখানে যদি আমরা ৩টি ২৫ পয়সা দিয়ে দেই, তাহলে ৭৫ পয়সা হয়ে যায়। আমরা আরেকভাবে এখানে ৬৫ টাকা মিল করব। তাহলে এখানে যদি আমরা ৪টি ১০ টাকা দেই, তাহলে হলো ৪০ টাকা, আর এখানে যদি ১টি ২০ টাকা দেই, তাহলে হলো এখানে ৪০ টাকা আর ২০ টাকা ১টি, তাহলে হলো ৬০ টাকা। ৬০ টাকার সাথে ১টি ৫ টাকা দিয়ে দিব, তাহলেই হয়ে গেল ৬৫ টাকা। এবার ৭৫ পয়সা আমরা এভাবেও মিল করতে পারি। এখানে যদি আমরা ৫টি ৫ পয়সা দেই, আমরা এখানে ধরলাম ১টি ২৫ পয়সা দিলাম, ১টি ২৫ পয়সা, তার সাথে এখানে আমরা দেই ২টি ১০ পয়সা, তাহলে এখানে হলো
দুইটি 10 পয়সাতে 20 পয়সা, আর একটি 25 পয়সাতে হলো 45 পয়সা। 45 পয়সা, আরও লাগে 35 পয়সা। এখন 35 পয়সা এখানে যদি 7টি 5 পয়সা দেই, 5 7 35, তাহলে আমরা পেলাম 35 আর হলো 20, 35 আর 20 55, 55। আচ্ছা লক্ষ্য করো, এখানে এখানে 25 পয়সা দিয়েছি, তাহলে এখানে একটু কমাই দিতে হবে। 6টি যদি দেই, 6টি 5 পয়সাতে হলো 30 পয়সা, আর এখানে 10 পয়সা মিলিয়ে হলো 10 10 20 পয়সা, 30 আর 10 50 পয়সা, আর এখানে হলে একটি 25 পয়সা, তাহলে 60 70 75 পয়সা আমরা এভাবে মিলাতে পারি। তোমরা আরও পরিবর্তন করে এরকম টাকা ও পয়সা একটা হিসাব করে তোমরা আরও বের করতে পারবে যে আরও কতভাবে আমরা এই মূল্য পরিশোধ করতে পারি। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।